আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া দুই ধরনের মাক কেক রেসিপি। অনেক সময় বাচ্চারা ডিমান্ড করে থাকে অথবা নিজেদেরও মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে, তখন আপনারা ঝামেলা ছাড়াই মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন এই কেক দুটি। আর এই কেক দুটি বেক হতে এক থেকে দুই মিনিটের বেশি সময় লাগে না। তাহলে চলুন শুরু করি। আমি এখানে একটা মাগ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে যে কোনো কাপও নিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কোকো পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গিয়েছে, এখন অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণ রুম টেম্পারেচারের দুধ। আর এখানে ট্রাই করবেন একসাথে বেশি করে দুধটা না দেওয়ার জন্য, প্রয়োজন পড়লে পরে অ্যাড করা যাবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ফ্লেভারের এসেন্সটা ইউজ করে নিতে পারবেন। এখন একটু সময় নিয়ে এটা মিক্স করে নেব যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। তো দেখুন এটা কত স্মুথ হয়েছে, আর এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখন আমি এর মধ্যে কিছু চকলেট চিপস অ্যাড করে দিব। আপনাদের কাছে যদি চকলেট চিপসটা অ্যাভেলেবেল না হয় তাহলে আপনারা যে কোনো চকলেট একটু ভেঙে দিয়ে দিবেন, আর যদি কিছুই না দিতে চান তাহলেও কোনো প্রবলেম নেই। তো আমি এখন কিছু চকলেট চিপস অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। একটা কিচেন টাওয়াল দিয়ে আমি মাগের সাইডটা একটু ক্লিন করে নিচ্ছি। এখন আমি এটা মাইক্রোওয়েভে দিয়ে দেব। মাইক্রোওয়েভে দিয়ে আমি 1 মিনিটের মতো বেক করে নেব। এক মিনিট হয়ে গিয়েছে, এখন দেখি কেকের কি অবস্থা। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা ক্লিয়ার বের হয়েছে, তার মানে কেকটা ভালো মতো বেক হয়েছে। আপনারাও চেক করে নেবেন। যদি মনে করেন আপনাদের আরও কিছু সময় এই কেকটা বেক করতে হবে তাহলে আরও 50 সেকেন্ড অথবা 1 মিনিট বেক করে নেবেন। এখন আমি উপরে কিছু আইসিং সুগার দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। বাস আমার হয়ে গেল মাত্র 1 মিনিটেই চকলেট মাক কেক। এখন আমি চলে যাব আরেকটি কেক বানানোর জন্য। এখানে আমি আরেকটি মাগ নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছু অরিও বিস্কিট। এই বিস্কিটটা একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু ভেঙে নেব। আমার ভাঙা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে 1/3 কাপ পরিমাণ রুম টেম্পারেচারের দুধ দিয়ে দিব। দুধটা আমি বেশি করে একবারে ইউজ করব না, আমার দরকার হলে আমি পরে আবার ইউজ করব। তো দুধটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, আর একটু সময় নিয়েই করতে হবে, ভালো মতো মিক্স করতে হবে।
এখানে মনে হচ্ছে আমার আরও কিছু পরিমাণ দুধ লাগবে, তো আমি এখন আরও 1/4 কাপ দুধ অ্যাড করে দিচ্ছি। দুধটা অ্যাড করে আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে, এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। এটার মধ্যে কিছুটা লাম্পস আছে, কারণ এই লাম্পসটার জন্য এই কেকটা খেতে পরে অনেক বেশি ভালো লাগবে। তো আমি এখন সেমভাবে আগের মতোই মাইক্রোওয়েভে 1 মিনিট এটা বেক করে নেব। মিনিট পর আমি মাইক্রোওয়েভ থেকে বের করে নিয়েছি। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। এই টুথপিকটাও ক্লিয়ার বের হয়েছে, তার মানে এই কেকটাও ভালো মতো বেক হয়ে গিয়েছে। এখন আমি এই কেকটার উপরেও কিছু আইসিং সুগার দিয়ে দিচ্ছি। এখন আমি দুটো কেক একটু কেটে দেখাচ্ছি কোনটা কেমন হয়েছে। আমি প্রথমে অরিওটা দেখাচ্ছি, দেখুন এটা কত সফট আর ফ্লাফি হয়েছে। আর এটা হচ্ছে চকলেটটা, এটাও ফ্লাফি আর সফট হয়েছে। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।